সামান্য মুনাফার লোভে একটি অসাধু মহল বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো মশার কয়েল বাজারজাত করছে, যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। এমন সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নেমেছে বিএসটিআই। রাজধানী পার্শ্ববর্তী ড্যামরা থানার পাইটি এলাকায় নকল মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে এসব কথা বলেন বিএসটিআই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। টিপু দুলালের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। দীর্ঘদিন থেকেই রাজধানীর ড্যামরা থানার পাইটি এলাকায় নকল কয়েল তৈরির কারখানা চালিয়ে আসছিলেন কবির হাওলাদার নামে এক ব্যক্তি। নামি দামি ব্র্যান্ডের মশার কয়েলের নামের আগে পরে শব্দ জুড়ে দিয়ে নকল ও বিষাক্ত এসব কয়েল বাজারজাত করছিলেন তিনি। সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গর্জন নামক মশার কয়েলের মোড়কের আদলে লতা গর্জন নামে মশার কয়েল তৈরি করে প্রতারণার ঘটনায় গর্জন কয়েল কারখানার মালিক পারভেজ আহমেদ অভিযোগ করেন। বিষয়টি আমলে নিয়ে দ্রুত অভিযানে নামে বিএসটিআই। বিএসটিআইর ফিল্ড অফিসার শরীফুল ইসলাম জানান, কবির হাওলাদারের এই প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র নেই। তাছাড়া নকল কয়েল ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই এসব নকল ও ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বিএসটি আইন অনুযায়ী আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদেরকে দণ্ড প্রদান করেন। তো বিএসটি আইন 2018 অনুযায়ী মানসম্মত না থাকায় বিএসটি আইনে 1,00,000 টাকা জরিমানা এবং ওনারা যে মুনাজাত যে আইন সে আইন অনুযায়ী 50,000 টাকা জরিমানা করা। অভিযানে ওই প্রতিষ্ঠানকে 1,50,000 টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল কয়েল ধ্বংস করে দেয় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।